নমস্কার বন্ধুরা ম্যাগি আমরা ছোট বড় কম বেশি সকলেই খেতে ভালোবাসি আর সেই ম্যাগি দিয়েই আজ আমি তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের সহজ এবং টেস্টি একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে নিয়ে নিয়েছি দুটো ম্যাগি আর দুটো ডিম আপনারা কম বেশি করে নিতে পারেন আর পেঁয়াজ কুচি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা এবারে দুটো ম্যাগি আমি গরম জলে ছেড়ে দিয়ে গরম ম্যাগিটা মোটামুটি মোটামুটি করে নেব মিনিট মতো দেখুন হয়ে দু গেছে একদম গলিয়ে ফেলার কোনো দরকার নেই যেমন আমরা ম্যাগি করে খাই সেরকম সেদ্ধ হলেই হবে এবারে একটা বাটির মধ্যে আমি ডিম গুলোকে ফাটিয়ে নেব ফাটিয়ে ভালো করে দেখুন একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আর যে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম জল ঝরানোর পরে ম্যাগিটা দিয়ে তার মধ্যে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর যে ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে মিলিয়ে নেব খুবই সহজে তৈরি হয়ে যায় হাতে কম সময় থাকলে আর যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এই রেসিপিটা চট বানিয়ে নিতে পারবেন খুবই সহজে খুবই টেস্টি রেসিপি দেখুন মোটামুটি এরকম আমি মাখিয়ে নিলাম এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে ফ্রাই প্যানে দু টি স্পুন সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আস্তে করে ছেড়ে দেব অবশ্যই তেলটা গরম হওয়ার জন্য একটু টাইম দেবেন তেল যদি কাঁচা থাকে তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তাই তেলটাকে গরম করে অবশ্যই দেবেন আর একটা চামচের সাহায্যে আমি বেশ ছড়িয়ে দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো লোটো মিডিয়াম ফ্লেমে দেখুন এক সাইড বেশ হয়ে গেছে সেদ্ধ এবারে একটা প্লেটের উপরে নামিয়ে নেব প্লেটে নামিয়ে আবার ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দেব এক চামচ মতো এবারে তেলটা গরম হয়ে গেলে আবার উল্টো সাইড করে এরকম ঘুরিয়ে দেব তৈরি হয়ে গেল তখন কি সুন্দর একটা মজাদার রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে আর যে কোনো অতিথি এলেও সাথে সাথে তৈরি করে দিতে পারবেন কম সময়ে কি সুন্দর হয়েছে দেখুন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন গরম গরম পরিবেশন করবেন আর নিজেও খেয়ে দেখবেন কেমন হলো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার